আসসালামু আলাইকুম, আমি আজিজ মোহাম্মদ সফন। কনফার্ম ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স সম্পর্কে। আমরা অনেকেই গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিন্তু আমাদের ব্লগে অ্যাড শো হচ্ছে না, তো আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউবের মাধ্যমে পাওয়া গুগল অ্যাডসেন্সের হোস্টেড অ্যাকাউন্টের অ্যাড আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটে শু করাবেন। তো প্রথমতে আমি আমার ব্লগে লগ ইন করছি। এটা হচ্ছে আমার ব্লগ, আর্ন মানি অ্যাট হোম, ঘরে বসে করুন। আমার ব্লগে যাওয়ার পর এই যে আমি আমার ব্লগে গেলাম, ব্লগে যাওয়ার পরে লেআউটে ক্লিক করলাম। আমি আমার ব্লগটা ভিউ করে দেখাচ্ছি। আমার ব্লগটা সম্পূর্ণ নতুন, মাস দুই মাস হবে আমার ব্লগে এখন পর্যন্ত কোনো গুগলের কোনো অ্যাড নেই। তো এখন আমি গুগলের অ্যাড শু করাবো। তো এটা হচ্ছে আমার গুগলের হোস্টেড অ্যাকাউন্ট যেটা আমি ইউটিউবের মাধ্যমে পেয়েছি। তো আমি এখন দেখাবো কিভাবে আপনার ব্লগে অ্যাড শো করাবেন। আমি প্রথমত আমার গুগলের অ্যাড কোড কপি করে এই যে দেখুন, আমার এখানে চারটা অ্যাড কিন্তু আমার এখানে শু করছে কিন্তু আমার ব্লগে কোনো অ্যাড ইস্যু হচ্ছে না। যাই হোক, আমি এখান থেকে একটা কোড নিয়ে দেখাচ্ছি। যেমন এই কোডটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার ব্লগে গেলাম। ব্লগে যাওয়ার পর অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলাম। ক্লিক করার পর HTML জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেভ করে দিলাম। এখন আমি আমার অ্যাডটা এখানে শো করাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এটাকে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে সেভ ক্লিক করব। সেভ করার পর ভিউ ব্লগে যাব। এই যে দেখুন, এখানে আমি একটা বসাইছি অ্যাড কোডটা কিন্তু আমার এখানে কোনো অ্যাড শো হচ্ছে না। এই প্রবলেমটা আমাদের প্রায় অনেকেরই নতুন অবস্থা হয়। তো আজকে আমি দেখাবো এভাবে যেহেতু হচ্ছে না, কিভাবে অল্প সময়ের ভিতরে, মাত্র দু মিনিটে আমি এটা সমাধান করে দিচ্ছি। আমি এই প্রবলেমটার জন্য প্রায় 6 থেকে 7 দিন সময় দিয়েছি। অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, অনেক ইউটিউবে ভিডিও দেখছি কিন্তু কোনোটি কাজ হয় নাই। কিছু আমার ভুল ছিল, কিছু টিউটোরিয়ালেরও ভুল ছিল। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা শুরু করবেন। আমি আবার আমার ব্লগে গিয়ে আমি এটাকে ডিলিট করে দেব, রিমুভ করে দেব। ওকে, এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি একটা অ্যাড কোড সংগ্রহ করেছি, এটা হচ্ছে সেই অ্যাড কোডটা। তো এখানে আমি সব কিছুই ঠিক রাখব, শুধু ওয়েবসাইটটা চেঞ্জ করব আর আমার হোস্টেড অ্যাকাউন্টের প্রত্যেকেরই গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্টের যেমন এই জায়গায় ক্লিক করলে এই যে দেখেন পাবলিশার আইডি, আমি আমার এই পাবলিশার আইডিটা কপি করে নেব। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব।
এটাকে আবার আমি সেম কোডটাও এখানে চেঞ্জ করে দেব, যেহেতু এটা অন্যজনের পাবলিশার আইডি, সেখানে আমি আমার পাবলিশার আইডিটা বসাবো। এখন এখানে আমি আমার নিজের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেব। কোডটা কপি করে নিয়ে সরি গাইস, আমি এখানে আরেকটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে 300। এখানে আমি আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, এখানে আপনাদের যে সাইজটা দিবেন, আমি আসলে এখন যে এটা এখানে বসাবো না, আমি এই জায়গায় বসাবো না, আমি এখানে বসাতে চাচ্ছি, এই জায়গাটায় বসাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে যেটা আছে সেটাই থাকুক, যদি আপনারা অন্য জায়গায় বসাতে চান তাহলে আপনারা কোডটা চেঞ্জ করে নেবেন। সো আমি এখানে আমি বসাবো, আমি অ্যাডে গ্যাজেটে যাব, যাওয়ার পর HTML জাভা স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাওয়ার পর আমার কপি করা কোডটা এখানে পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখানে লেআউটটাও সেভ করে দেব। এখানে প্রবলেম করতেছে, দেখি একটা আসছে কিনা। এই যে দেখেন কমপ্লিট, আমার এখানে গুগল অ্যাডসেন্সের একটা বর্তমানে চলে আসছে। এই প্রবলেমটা অনেকে সলভ করার জন্য মাথা নষ্ট হয়ে যায়, অনেক সময় ব্যয় হয়। তো আজকে আমি খুব সহজে এটা করে দেখালাম, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে আমি এই কোডটা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন, সমস্যা হলে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।